আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়তের ক্ষেত্রে কত সতর্ক ছিলেন। তিনি সন্তানকে সালাত শিক্ষা দেওয়ার কথা বলেছেন বালিগ হওয়ার আগেই, এবং সেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটা এখানে বর্ণিত হয়েছে, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবইন সাবই সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এই হাদিসটা হাসান এবং আসহাবুস সুনান আরও অনেকে এটা বর্ণনা করেছেন। এখানে বলছেন তোমার সন্তানদেরকে, তোমাদের যারা সন্তান তাদেরকে যখন তারা সাত বছর বয়সে পৌঁছে তাদেরকে সালাতের নির্দেশ দাও, নির্দেশনা দাও, ইনস্ট্রাকশনটা দাও, আর যখন তারা দশ বছরে পৌঁছে যায় তখন তাদেরকে প্রহার করো, মানে প্রেশার দাও। ইসলাম দরব বলে অনেক সময় তাদেরকে তাকিদ দেওয়া বোঝাচ্ছে, অর্থাৎ এটা আর এখন অপশনের পর্যায়ে নাই, এরা আর এখন অপশনাল নাই, সাত বছর বয়সে অপশন দেওয়া হয়েছে, বাট তাদেরকে যাতে আমরা অভ্যস্ত করি, আর দশ বছর বয়সে আর কোনো অপশন নাই, তখন তাদেরকে জোর প্রয়োগ করতে হবে। তবে ইসলাম বলেছে এই যে তিনটা বছর কী করলেন আপনি, এই তিনটা বছর তাকে কনভিন্স করবেন, তাকে বুঝাবেন, তাকে দেখাবেন, তাকে মসজিদে নিয়ে আসবেন, এবং সে শিখে শিখে সালাত যখন কমপ্লিট করবে তখন আপনি রুল জারি করবেন, নাও ইউ আর টেন, এখন তোমার বয়স দশ, অতএব নো অপশান, সালাত ছেড়ে দেওয়ার কোনো অপশান নাই। এরপরে বলেছেন কি, আর দশ বছর হলে আরেকটা কাজ করতে হবে, যেহেতু তারা অনেক ম্যাচিউর্ড হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ম্যাচিউর্ড না হলেও মেন্টালি তারা ম্যাচিউর্ড, ছেলে মেয়েদের পার্থক্য তারা বুঝে, অতএব ভাই বোনকে একসাথে অথবা বাবা মায়ের সাথে একসাথে সন্তানকে আর শোয়ানো যাবে না, তাদেরকে আলাদা করে দিতে হবে। এগুলো তারবিয়াত, এগুলো তারবিয়াত। আপনি যদি এই জায়গা গ্রুপগুলোতে ভুল করেন তাহলে কিন্তু কিছু বিপর্যয় দেখা দিবে, এরকম অনেক বিপর্যয়ের কথা আমরা শুনেছি। বাবা মা যদি ইভেন ভাই বোনকেও একসাথে রাখেন আর সেই ভাই বোন যদি পর্ণ দেখে কিংবা নাটক দেখে অশ্লীল, তাহলে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা আছে। এখানে আরেকটা জিনিসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাত এর নির্দেশ দেওয়ার মানে দিয়েছেন আরেকটা জিনিসের কারণে, কারণ সালাত কি করে, ওয়া আকিমিস সালা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কায়েম করো, কারণ সালাত মানুষকে অশ্লীলতা এবং অন্যায় থেকে বিরত রাখে। তাহলে আপনি আপনার সন্তানকে কি চান, সেও অন্যায় থেকে বিরত থাকুক, অন্যায়কে চিনুক এবং তাকে সে বর্জন করুক, সে অশ্লীলতাকে চিনুক এবং অশ্লীলতাকে বর্জন করুক, সালাত সে কাজটা করে। অতএব কোনো সন্তানকে যদি আপনি পবিত্র জীবনের উপর অভ্যস্ত করতে চান তাহলে তাকে সাত বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখিয়েছেন সালাতে অভ্যস্ত করতে হবে।